মিউজিক্যাল ব্লক শো এমপিএম প্রিয়জনে গানে সকলকে আমন্ত্রণ। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সৈকত দাস এবং জিনা তারা মোনা। দর্শক, আজ কোনো গানের অনুরোধ নয়, আমন্ত্রিত শিল্পীরা আজ শোনাবেন তাদের প্রিয় কিছু গান। আজকে শিল্পী এবং তাদের গান নিয়ে কোনো তথ্য জানতে বা জানাতে চাইলে আপনারা ফোন করে আমাদের সঙ্গে অংশ নিতে পারেন এই নাম্বারগুলোতে, 8332509 এবং 8332754। আপনারা চাইলে এস এম এস করতে পারেন, আর এস এম এস করতে হলে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিজি স্পেস আপনার নাম স্পেস আপনার ইনফরমেশন বা প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে। আর এই মুহূর্তে যারা ফেসবুকে আছেন তারা চাইলে প্রিয়জনের গান গ্রুপে বা পেজে আপনাদের অনুভূতির কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। চলুন দর্শক, পরিচিত হয়ে নিই আজকের শিল্পীদের সঙ্গে। আমন্ত্রণ আপনাদেরকে আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন লাগছে প্রিয়জনের গানে গাইতে এসে? আগেও গিয়েছেন কিন্তু আমি এসেছি অনেকদিন আগে, প্রায় 3 বছর আগে একবার। মোনা এবার প্রথম। হ্যাঁ, এই প্রথম আমার এই অনুষ্ঠানে আজকে আসা। ফার্স্ট খুবই ভালো লাগছে। আমরা গান শুনি সৈকত দাস দাদা, আপনার কাছ থেকে প্রথমে কোন গানটি শুনছি? প্রথমে কি আমি করব না আপা করবে? মোনা, ওকে ঠিক আছে, করছি। সাবিনা ইয়াসমিনের গাওয়া একটি আমাদের বাংলা ছায়াছবির খুব মিষ্টি একটি গান, একে সোনার আলোয় গেছে। একে সোনার আলো জীবন ভরে দিলে ওগো বন্ধু, কাছে থেকো কি সোনার আলো জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু, কাছে থেকো মতো হয়েছে বিফল সব।
জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু কাছে থেকো কাছে থেকো কাছে তো থাকবই, কারণ আরো অনেক গান শুনবো আপনাদের কাছ থেকে। অনেক ধন্যবাদ সৈকত দা। এবার আপনার কাছে কোন গানটি শুনছি? আমি এখন যে গানটি করব, গানটি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুর হেমন্ত মুখোপাধ্যায় আর মূল শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। আচ্ছা, গানটি খুবই পপুলার গান, গানেই শুনি। হ্যাঁ, অলির কথা শুনে বকুল হাসে শুনি। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে আগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু হাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গোড়ে, আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গোড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে তবু হাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে আগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু হাসো না তো। ওগো ধন্য মোরে চাঁদের আলোয়া যাই যে ভরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে, যেমন করে নিড়ে একটি পাখি সাথীর গাছে তার নেই গোডাকি, যেমন করে নিড়ে একটি পাখি সাথীর কাছে তার নেই গোডাকে, যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় তবু ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু হাসো না তো। দু বাংলা জনপ্রিয় দুটো বাংলা গান ছিল আপনাদের দুজনের কাছ থেকে, দুজনকেই অনেক ধন্যবাদ। আপনাদের
আমরা পরে গানটি শুনব। মোনা, আপনার কাছ থেকে কোন গানটি শুনছি? আমি এখন যে গানটি করব, এটি গেয়েছিল দৃষ্টি সীমানা, আমাদের শ্রদ্ধেয় গায়িকা প্রখ্যাত গায়িকা শাহনাজ রহমতুল্লাহ গাওয়া গানটা করছে। এখন আমি যে গানটি করছি, গানটি মূল শিল্পী সুবীর নন্দী, সুবিধা সুবীর নন্দী বললাম আমার নিজের আগে সুবিধা দূরের মনে হয় আর কি, মানে আমার চোখের সামনে ভাসছে ওনার চেহারাটা এখনো। এই জন্য যেহেতু বাংলাদেশি গান করতে গেলে আমার এই জিনিসটা এসে যায় যে যেহেতু রফিক ভাই বা যাদের গান করব বা যারা আছেন চেহারাটা চোখের ভাসে, এই জন্য আমি একটু আনিজি ফিল করি। এনিহাও, তো মূল শিল্পী সুবীর নন্দী, কথা হচ্ছে মোহাম্মদ রফিকুজ্জামান, সুর প্রয়াত সত্য শাহ সত্যদা,
হ্যাঁ, এবং এবং সুরকার এবং শিল্পীর সাথে আমার খুবই ঘনিষ্ঠ, অভিনেতার সাথে আমার ততটা রিলেশন নেই। তো এনি হাও গানটা বিখ্যাত গান, বন্ধু হতে চেয়ে তোমার শত্রুগুলো গণ্য হলাম। শুনে ফেলি। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, তবু একটা কিছু হয়েছি যে তাতে আমি ধন্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। একটু হাসির বৃষ্টিতে আমায় দেখে জ্বালে আগুন ওই বৃষ্টিতে, না হয় ভেজালে না একটু হাসির বৃষ্টিতে আমায় দেখে জ্বালে আগুন ওই বৃষ্টিতে, তবু অন্য হাজার জনের মাঝে আমি অনন্য হলাম, শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে যে তোমার শত্রু বলে গণ্য হলাম, তবু একটা কিছু হয়েছি যে তাতে আমি ধন্য হলাম, বন্ধু হতে যে তোমার শত্রু বলে গণ্য হলাম। বহুলাম ছন্দময় বিরূপ মনে ভাবনা হলাম সেও মন্দ নয়, তোমার অনুরাগে নাই বহুলাম ছন্দময় বিরূপ মনে ভাবনা হলাম সেও মন্দ নয়, আমি বৈরি হলেও দোষ কি বলো সে তোমার জন্য হলাম, শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে যে তোমার শত্রু বলে গণ্য হলাম, তবু একটা কিছু যে তাতে আমি ধন্য হলাম, বন্ধু হতে যে তোমার শত্রু বলে গণ্য হলাম। বাহ, চমৎকার। আজকে আপনাদের চয়েস অফ সিলেকশন দেখে মনে হচ্ছে যে আজকে অনেক জন
প্রিয় দু বাংলা মিলে অনেক মানে সুন্দর সুন্দর সব চমৎকার গান শুনতে পাবো, আরো অনেক গান শুনবো, কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি। দর্শক মিউজিক্যাল ব্লগ শো এমপিএম প্রিয়জনে গানে সময় হলো ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে এলাম বিরতি থেকে, মিউজিক্যাল ব্লগ শো এমপিএম প্রিয়জনে গানে সঙ্গে আছেন সৈকত দাস এবং জিনা তারা মোনা। চলে যাচ্ছি আবারও শিল্পীদের কাছে, আমরা গানে যাই। লাস্ট গানটা তো সৈকত দার কাছ থেকে শুনেছিলাম, তাহলে এবার মোনা আপনার পালা, কোন গানটি গাইছেন? আমি এবারে যে গানটা গাইতে যাচ্ছি এটা গীতা দত্তের গাওয়া ছবির গান, ভারতীয় বাংলা ছবির, এটা তুমি যে আমার ও গো তুমি যে আমার, খুবই একটা মিষ্টি গান। সো গানটা গাইছি, ওকে।